ফাঁসির কাজে গিয়ে আমি নবিসা যদি বলি আল কবর হে কবরবাসী উঠে যা, সঙ্গে সঙ্গে মরামর জিন্দা হয়ে আমি নবিসা আমার সাথে কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার মামারিয়া ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ আমার মা কেমন করে মারা গিয়েছে, আমি তার বেটা আমার মায়ের কাছে একটু মরণের সাকরাতুল মওতের কষ্ট জানতে চাই। আল্লাহ বলেছে হে নবী সাহ, তাহলে তোমার মা স্বয়ং কবতে তোমার সম্মুখে উঠবে না, তুমি পাগল দেওয়ানা হয়ে যাবে, তোমার মাকে যা প্রশ্ন করবে তোমার মা প্রশ্ন জবাব কবরের ভিতর থেকে তোমাকে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, ও জননী মা মারিয়াম আলাইহিসসালাতু সালাম, মা আপনার জাহানটা কেমন করে জমদদাদ রাহিল বার করেছে মা। মা বলেছিল বেটা ঈসা, ও বেটা ঈসা রে আমি তোর জনম দুঃখিনী মা, আমি কি তোর সাথে পরিচয় দেব বাবা, মরণের সাকরাতুল মওতের জাহান বার কর কষ্ট। হে বেটা ঈসা, দুনিয়ার জমিনে যদি একটা জিন্দা বকরিকে ওই বকরি গা থেকে ওই চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, ছালটা ছাড়িয়ে নেওয়া হয়, ওই জিন্দা বকরিটা কত জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে রে। ও বেটা ঈসা, আল্লাহ তাআলা মরণের সাকরাতুল মওতের জাহান বার করা কষ্ট ওই জিন্দা বকরি ছাগলের ছাগলের ছালটা ছাড়া মা থেকে সত্তর গুণ গোনা সত্তর গুণ বেশি আজাব আল্লাহ কষ্ট মরণের জাহান বার করা কষ্ট তেরেকে দিয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা জননী বলুন মা কবর আপনার সাথে কেমন ব্যবহার করছে, মা কবর আপনার সাথে কেমন মোলাকাত করছে মা। আমা বলেছিল হে বেটা ঈসা, ও বেটা ঈসা কবরের কষ্টদায়কের কথা আমি তোকে মুখে কেমন করে বিবরণ দেব বাবা, আমি একটা উদাহরণ শুনে বলছি। ও বেটা ঈসা, দুনিয়ার জমির একটা জিন্দা চিড়িয়া পাখিকে ধরে যদি তাকে একটা জিন্দা অবস্থায় তার গায়ে শিখ ফোটানো হয় ওই পাখিটার মরণ হয় না, জিন্দা পাখিটা ওই শিব বিদিয়ে দেওয়ার বিনিময়ে কত ছটফট ছটফট করে বেটা। ও বেটা ঈসা, কবরের ভিতরে আজাবের পর আজাব হবে তাহলে মরণ হবে না। ও বেটা ঈসা, ওই জিন্দা চিড়িয়া থেকে আল্লাহ তাআলা কবরে আজাব সত্তর হাজার গুণ বেশি কষ্টদায়কের জায়গা রেখে দিয়ে। হে নবী সাহ, তোমার উম্মতি মুহাম্মাদিকে বলে দিয়ে দাও, তাদেরকে জানিয়ে দিয়ে দাও, ও মুসলমান আমরা কিছু মানুষ আজি তা বলি, দুনিয়ায় ধরো আর মারো লুটে পেটে লাভ, জন্মের খাওয়া খাও কতদিন বাঁচবে, দুনিয়ায় মরে যাবে শেষ হয়ে যাবে আজাব গজব বলে কিছু না। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন হাজিহি জাহান্নাম লাতি ইউকাযিবুল মুজরিমুন ইয়াতুফুনাহা ওয়াবাইনা হামিমিন আর, যারা বলেছিল জাহান্নাম বলে কিছু নাই আজাব বলে কিছু নাই, হাজিহি জাহান্নাম, হে আমার ফেরেশতারা ওই কমবক্ত ব্যক্তিগুলোকে একবার হাজি জাহান্নামটা দেখতে বলো কোথায় আছে। মুসলমান পবিত্র মাহে শাবানে আল্লাহ পাকের জন্য বলেছে, আল্লাহ পাক বলেছে জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া
ইহাসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা বাজান্না পিল হুতামা। হে নবী, হে আমার হাবিব আল্লাহ, তুমি তোমার উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দাও, ও নবী সাহ তুমি তাদেরকে বলে দিয়ে দাও আমি আল্লাহ তাআলাই শবে বরাত লাইলাতুল বরাতে রাতে তামা মানুষের দোয়া কবুল করব, আমি আল্লাহ শাসেরি মানুষের দোয়া কবুল হবে না, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ গাঁজা করে দোয়া কবুল করব না। যে সন্তান নিজের মা বাপকে কাঁদাতে যায়, কষ্ট দিয়ে থাকে, ওই নির্যাতিত সন্তানের দোয়া আমি আল্লাহ দা কবুল করব না, মিথ্যেবাদী দোয়া কবুল করব না, সুদ করে দোয়া কবুল করব না, ঘুষ করে দোয়া কবুল করব না, আমি আল্লাহ তাআলা জেনা করে দোয়া আমার দোয়া কবুল হবে না, আমি আল্লাহ তা চকল খো আর মিথ্যাবাদী লাগ লাগাই করনে ওয়ালার দোয়া কবুল হবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য হুতামা বলে একটা জাহান্নাম আছে, ওই হুতামা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। ও নবী সাহেব, হুতামা জাহান্নাম এমন একটা জাহান্নাম জেনে রেখে দা পৃথিবীর বুকে আপনা দেখেছেন, যদি কোনো হাতিকে একটা বেল দেওয়া হয় ওই হাতিটা বেল আস্ত গিলে ফেলবে, খেয়ে ফেলবে, আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে পায়খানা করবে, আপনি দেখতে পাবেন ওই বেলটা হাতি আস্ত পায়খানার সাথে বার করে দিয়েছে, আপনি দিয়ে দেখবেন বেলটার মধ্যে কোনো ফাটা নাই, ফুটো নাই, কোনো সিদ্ধুরও কিছুই নাই, বেলটা ভেঙে দেখেন ওই বেলের ভিতরে কোন দানা শ্বাস বলে আর কিছু না। আজও পর্যন্ত বৈজ্ঞানিক তারা আবিষ্কার করতে পারেনি যে হাতি ওই বেলের ভিতরে খোলা, বাইরে তার খোলস আছে, ভিতরে শ্বাসটা কেমন করে হাতি হজম করে ফেলে। হে নবী সাহেব, ওই শ্বাসেরই মানুষকে তাদেরকে হুতামা বলে জাহান্নাম, ওই হুতামা জাহান্নামের ভিতরে দিয়া সাথে সাথে তাদের ভিতরে নাড়ি ভরি দিল কলিজাগুলো পচে গলে গলে পায়খানা পোষাবে, রাস্তা দিয়ে বার হয়ে যাবে, তাহলে তাদের খোলসটা দেহটা ওই বেলের খোলার মতন ভালো থাকবে, তাদের মরণ হবে না। মুসলমান, তাই নিবেদন করে বলবো আমার সময় সংক্ষেপ, হুজুর কিবলা আসার টাইম হয়ে গিয়েছে, প্রায় আমার প্রায় আপনার আড়াই ঘন্টা বেশি হয়ে গিয়েছে, কেন হুজুর আপনাদের খেদমতে তিনি আসবেন, আমি মোহাম্মদ বাহার ইসলাম গোনাগার আপনাদের ভাই ছেলে হিসাব আপনাদের খেদমতে এসেছি, উত্তর চব্বিশ পরগা বাড়ার সাথে আপনাদের অনেক আপনার রডের বাঁশের অর্ধনে ধরে ঠেলা কুতো খেতে খেতে আসতে হয়েছে, ও গো মুসল মান, তাই বলবো এই পবিত্র মাহে সামানে রজনীতে এই পবিত্র মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চান, আল্লাহ নবী বলেছিলেন মা জননী ফাতেমাকে বলেছিলেন মা, ও মা ফাতেমা চিন্তা করো না মা, আল্লাহ তোমার ইন্তেকালের পরে তোমার সাথে ছয় মাস পরে মোলাকাত সাক্ষাত করিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে তো কবর জিয়ারত করতে যাইনি, আপনার সপ্তাহে প্রয়োজন আছে, পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে, সপ্তাহে প্রয়োজন মাসে কোনো দিন পরে, নতুবা আপনাকে ঈদের দিনে নতুবা আপনার রমজান শরীফে আপনাকে এই দিনগুলোকে আল্লাহর কাজে ওনাজারি করা দরকার। মুসলমান জীবনে একবার মা বাপের কবরের কাজে যায় না, আল্লাহ নবী উপাত হওয়ার পরে আম্মা জান হরতে মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশিরভাগ সময় জান্নাত বাকি গোরস্থানে বসে বসে কবর জিয়ারত করতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
কবর মাসে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে। তারা প্রতিদিন মানুষ মনে করে ফাতেমা মনে হয় কবর বাসীর সাথে কথাবার্তা বলছে, প্রতিদিন মানুষ মনে করে ফাতেমা মনে হয় মশগুল দেওয়ান আশেক হয়ে গেছে। ও মুসলমান জেনে রেখে দেন, এমন সময় আম্মা জান ফাতেমা দিনগুলো গুনে গুনে আসে, কেননা আল্লাহ নবী আমাকে বলেছে 6 মাস পরে আমার সাথে মোলাকাত হবে। আমি ফাতেমা আমার আব্বা জেনে কথা মিথ্যা ঝুটা হবে না। ওই দিন থেকে দিনগুলো গুনে গুনে আসছে গো, আর মাত্র 6 মাস হতে 10টা দিন 11টা দিন বাকি আছে। ফাতেমা অসুস্থ হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে গেছে, মরণের বিছানায় পড়ে, তাহলে উঠে বাচ্চাদের রান্নার ব্যবস্থা করে, আর নিজের সংসারের কাজের ত্রুটি তিনি কোনোদিন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন গুনে গুনে আর 6 মাস হতে 1টা দিন বাকি আছে। আম্মা জান ফাতেমা চিন্তা করছে, হায় রে আমার স্বামী দুনিয়ার জমিনে, আমার স্বামী আমি বিবি হারা করে দেব, আমার বাচ্চারা মাহারা এসির হয়ে যাবে, আমি ফাতেমা জনমের মতন আমার বাচ্চাদের আমার স্বামীর জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে দিয়ে যাই, আমার বাচ্চারা আজ থেকে মা বলে আর ডাকতে পারবে না, আমার বাচ্চাদের সুন্দর করে একটু গোসল বানিয়ে দিই, আমার বাচ্চাদের জনমের মতন একটু হাতে করে আমি খানা বানিয়ে খাইয়ে যাই। ফাতেমা সময় বসে বসে তিনি যখন চিন্তা করছে, এই সংসারে এতটা কাজ করার পরেতে এতটা কাজ করা বিমায়ে এদিকে মাটি ভিজাই রেখে দিয়েছে, বাচ্চাদের গোসল বানিয়ে দেবে, এদিকে ঘরেতে স্বামীর জামা কাপড় পরিষ্কার করছে, ঘর বাড়ি নেতানু তো পরিষ্কার করছে, এমন সময় সংবাদ তা আসলো রান্নার ব্যবস্থা করার জন্য আটা ভিজাই রেখে দিয়েছে। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাহা ঘরে ফিরে এসেছে, বিবির মুখের দিকে তাকে বলে চুর বিবি, ও বিবি ফাতেমা, ও সঙ্গিনী ফাতেমা, তোমার শরীর এত খারাপ বিবি, একদিনে কেন এতটা কাজ করতে গেলে বিবি, এদিকে ঘর নেতা দিচ্ছ, এদিকে জামা কাপড় পরিষ্কার করছ, এদিকে রান্নার ব্যবস্থাও করে রেখে দিয়েছ, বাচ্চাদের গোসল বানাবে বলে মাটি ভিজিয়ে রেখে দিয়েছ, হে বিবি ফাতেমা একদিনে কেন এত কাজ করতে গেলে। ফাতেমা দাঁড়িয়ে স্বামীর হাত ধরে বলেছিল, ও প্রাণের স্বামী গো, আপনি কথা আমাকে জানাবেন না, আমাকে বলবেন না, আমি আজ রাতে বেলা যেন স্বপ্ন দেখলাম, আল্লাহ নবী আমাকে বলছে, মা ও জননী বেটি ফাতেমা আর দেরি করো না, আমি আল্লাহ নবী তোমার জন্য কবরেতে অপেক্ষা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় হযরতে আলী বিবির হাত খানা ধরে বলেছিল, ফাতেমা হে বিবি ফাতেমা, আমি জানি না তুমি আমাকে এই বয়সে দুঃখের সাগরে ভাসাই দিয়ে চলে যাবে, তোমার মতন বিবিকে সঙ্গিনীকে আমি হারিয়ে ফেলে আমার জীবনটা কেমন করে কাটাবো ফাতেমা, হে বিবি ফাতেমা, আমি জানি না আমাকে বয়সে বিবি হারা কাঙাল করে দেবে। হযরতে আলী কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে পাগলের মতন রওনা দিয়েছে,
ফাতেমা সংসারের কাজ সব সমাধান করেছে, বাচ্চা স্বামীর কাপড়গুলো শুকিয়ে ঘরেতে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, নিজের দুইটা কলেজার টুকরা ইমাম হাসান আর হুসাইন তাদের গোসল বানিয়ে দিয়ে কাঁচানো পোশাক পরিধান করে দিয়ে জননী মা ফাতেমা পাখানা লম্বা করে দিয়ে নিজের কলেজার টুকরা দুটো নিজের কোলে বসিয়ে নিয়ে একটা করে রুটির টুকরা আর ডালে ভিজিয়ে ভিজে পাখির মতন গালেতে তুলে দিয়ে দেয় জোরে বোন সুবহানাল্লাহ। ফাতেমা তাকিয়ে কাঁদছে, আমার বেটার আজ থেকে দুনিয়ার জমিনে কাকে মা বলে ডাকবে গো, দুনিয়ায় ফজলিয়ার মতন কেউ না, আজ থেকে তাদের সেবা যত্ন করার মতন দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহর অমুসই সময় ফাতেমার কান্নার আওয়াজ মায়ের মুখটা ধরে বলেছিলেন, মা ও জননী মা হে আমার আম্মা যান, আপনি কাঁদছেন কেন মা, কাঁদবেন না কাঁদবেন না, নানা জানের কথা কি আপনার মনে পড়ে গিয়েছে, ও আমার মা জননী আল্লাহ নবী নানা যান আমাদের খেলে রেখে চলে গিয়েছে, মা আমরা দুই বেঠা ইমাম হাসান হুসাইন হায়াতে বেঁচে আছি, মা আমরা দুজনা দুই ভাই আপনাকে জীবনে কোনদিন কষ্ট দেব না, জোরে বোন সুবহানাল্লাহ। ওই সময় ফাতেমা নিজের সোনার মানিগুলোকে গলা জড়িয়ে ধরে ডুকুরে কেঁদে উঠেছে, বারবার মুখে চুমা দেয় ও মুখে চুমা দেয় বাচ্চাদের গলা খানা পাজিয়ে আল্লাহর নবীর মাজারের দিকে হাত ইশারা করে বলেছিল, হে আমার বেটা ও বেটা ইমাম হাসান, ও বেটা ইমাম হুসাইন তোমার নানা জান আল্লাহ নবীর মাজার শরীরটা একবার জিয়ারাত করে আসুন, জোরে বলুন সুবহান। বিশ্ব নবীর মাজারের দিকে দুই ইমাম যখন গলা জড়াজড়ি করে পাজা পাজি করে আস্তে আস্তে করে যেতে ফাতেমা যত দূর দেখতে পান ওই সময় ডুকুরে ডুকুরে কাঁদছে, হায় আমার বাচ্চারা আমাকে মা বলে ডেকে তার নানা জানের মাজার জিয়ারাত করতে গেল, ঘরে এসে আমাকে আর মা বলে ডাকতে পারবে না, মা ফাতেমা দাঁড়িয়ে নিজের বেটার দিকে লক্ষ্য করে বাটাদের দিকে নজর রেখে দিয়ে দাঁড়িয়ে কাঁদছে, দুই ভাই নবী পাকের মাজারটা জিয়ারাত করে ফাতেমার সময় ঘরে সে গোসল বানিয়ে নিজের পিরানের স্বামী হযরতে আলী ঘরে ফিরে এসেছে, আলীকে হাতখানা ধরে নিজের নিকটে বসিয়ে বলেছিল, হে আমার পিরানের স্বামী গো আমি আপনার বিবি ফাতেমা, এতদিন আপনার সংসার করলাম এতদিন জীবন কাটিয়ে দিয়ে দিলাম, আমি ফাতেমা বিদায় বিদায় চির বিদায়, হে আমার পিনারের স্বামী গো আমি ফাতেমা, যদি আমার ব্যাপারে আপনি ব্যথা পেয়ে যান আল্লাহ রাসূল আমাকে মাফ করে দিয়ে দেবেন। আলী ওই সময় ফাতেমার জড়িয়ে ধরে বলেছিল, ও পিরানের বিবিরে আমি জানি না তুমি আমাকে বয়সে দুঃখের সাগরে আমাকে ছেড়ে চলে যাবে গো, তোমার মতন আদর্শবান বিবি জীবনে আর কোনোদিন পাবো না, হে ফাতেমা
আল্লাহর নবীর বেটি বলে তোমাকে বিয়ে করে এনেছিলাম, আমি জীবনে তোমাকে পেট ভরে খানা খাওয়াতে পারি না, জীবনে একটা দামি শাড়ি কিনে দিতে পারি না, হে ফাতেমা তুমি খাজুর গাছের ছাল ছাড়িয়ে ছাড়িয়ে কাপড় সেলাই করে করে একটা কাপড়ে 99টা পর্যন্ত তুমি তালি লাগিয়েছিলে ফাতেমা, ও বিবি ফাতেমা তুমি আমার কাছে কোনো অপরাধ করনি গো, আমি আলী যদি আমার ব্যবহার আমার কথায় যদি তোমার হৃদয়ে ব্যথা লেগে যায় কবরে গিয়ে জানো আল্লাহর নবীর সাথে বলে দিও না, আল্লাহর নবী যদি জানতে পারে আমার কলেজার টুকুরি ফাতেমাকে ব্যথা দিয়েছে ময়দানে মহাশয় কিয়ামতের দিন আল্লাহ দরবারে আমি মুখ দেখাতে পারব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতখানা ধরে কাঁদছেন ফাতেমা, বলেছিল হে পেরানের স্বামী গো আজ বিদায়ের দিনে আমি ফাতেমা আমার স্বামীকে বিদায়ের খানা শেষ খানা আমি একটা বার হাতে করে আপনাকে খাওয়াতে চাই, জোরে বল সুবহানাল্লাহ। আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আম্মা যার হযরতে ফাতেমা বলেছিল ও পেরানের স্বামী রে যদি আপনি আমার কাছে কোন অপরাধ করে ফেলেন আমি ফাতেমা সব মাফ করে দিয়ে দিলাম, আমি ফাতেমা আমার দুইটা মাত্র ওসিয়াত আছে স্বামী আমার দুটো ওসিয়াত মেনে নিতে হবে, আমার ইন্তেকালের পরে আমার মরণের পরে আমার দুটো ছোট ছোট বাচ্চা ইমাম হাসান আর হুসাইন তারা মাহারা কানাল বলে রাস্তায় দাঁড়িয়ে মা নাই বলে কান্না কাটি না করে, প্রতিদিন মানুষ পাগল বলে পাথর জানো তাদের না মানে, আপনি আমাকে হারিয়ে ফেলার পরে আমার বাচ্চাগুলোকে জানো জীবনে অবহেলা করবেন না, বড় যত্ন করবেন না স্বামী রে, আর একটা ওসিয়াত হলো আমার ইন্তেকালের পরে আপনি যেটু সময় পান টাইম পান আমি ফাতেমা আমার মাজার শরীফটা একটা বার জিয়ারাত করতে যাবেন, জোরে বল সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল, কবর জিয়ারাত করার কথা বলছে, স্বামী স্ত্রী কি মহব্বত মায়ার বাঁধন আল্লাহ দিয়েছিল। ওই সময় আলী কাঁদতে কাঁদতে ঘরে থেকে বার হয়ে গেছে, ফাতেমা গোসল বানিয়ে নিয়ে সাদা পোশাক পরিধান করেছে, আতর গোলাপ মেখে নিয়েছে, মাকার পনে বলেছিল নানিমা ও নানিমা আসমামার হুজুরা দরজাটা লাগিয়ে দিলাম বন্ধ করে দিয়ে দিলাম, আমার হুজুরা দরজাটা খুলবে না, আমার হুজুরা দরজাটা খুলবে না। ওই সময় বর্ণনা করে আমরা দেখতে পেলাম ফাতেমা হুজুরার দরজার লক করে দিয়ে কি বিড়বিড় করে, তিনি বলছে দরজার পাশে কাল লাগিয়ে শুনতে পেলা অন্য নিজের বেটা স্বামীর কথা বলে না দুনিয়ার কোনো কথা বলে না, আম্মা জান ফাতেমা বিদায়ে কালে হুজুরার ভিতরে ঢুকে গিয়ে বলছে ও রব্বুল আলামিন ও দয়াময় খোদা আমার আব্বা জানে উম্মতি মুহাম্মাদি গোনাগার, উম্মতি মুহাম্মাদি নাজাত কেমন করে হবে, জোরে বল সুবহান, আমার আব্বা জানে গোনাগার উম্মতি মুহাম্মাদির উপায় কি হবে,
এই আওয়াজটা হতে হতে আমরা দেখতে পেলাম জন্মের মতন আওয়াজটা বন্ধ হয়ে গেছে। সহ্য করতে পারলাম না, দরজার কাছে দাঁড়িয়ে গেলাম, দরজা লকটা নাড়া দিয়ে ভেঙে ফেললাম, দেখতে পেলাম ফাতেমা জন্মের মতো ইন্তেকাল করে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জগৎবাসীরা, ওই সময় ফাতেমার লাশ মোবারকটাকে বাইরে নিয়ে এসে উঁচা জায়গা রেখে দিয়েছে। হযরতে সালমাস মাতারা বসে আছেন ফাতেমার সম্মুখে, দুই ইমাম হাসান আর হুসাইন, তারা ছোট ছোট দুটো বাচ্চা নানা জানের মাজারটা জিয়ারত করে আস্তে আস্তে মা বলতে বলতে, আম্মা জান বলতে বলতে ফাতেমার লাশ মোবারকের দিকে দৌড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান বলে ডাকছে, কি ব্যাপার? আমার মা আমাদের টাকায় সাড়া দিচ্ছে না, আমার মা কথা বলছে না। সালমাস মা বলেছিল, ও দুই মা হাসান হুসাইন ভাই কেঁদো না কেঁদো না, বাবা কেঁদো না কেঁদো না, তোমার মা ফাতেমা জননীর মুখটা জন্মের মতো একবার দর্শন করে নিয়ে না। তারা আস্তে করে মায়ের লাশ মোবারকের কাছে দাঁড়িয়ে গিয়েছে। মায়ের লাশ মোবারকটাকে মুখের পর্দাটা তুলে দুইটো বাচ্চা দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে, ইমাম হাসান হুসাইন মার কাছে দাঁড়িয়ে বলছে, মা ও জননী মা আমি আপনার বেটা। ইমাম হাসান হুসাইন এসে গেছি, মা একটা বার চোখটা খুলে মা দেখো, আমাদের সাথে কথা বলো মা। হায়ের আওয়াজ হচ্ছে না, কথা বলছে না বলে দুই মাম পাগলের মতন ছুটে এসে মায়ের গলা খানা পাঁচিয়ে জড়িয়ে ধরে, মা আজ থেকে আমরা কাকে জনম দুঃখিনী মা বলে ডাকবো গো, কে আমাদের বেটা বলে ডাকবে, এত কান্নায় ভেঙে পড়েছে। ওই সময় পাগলের মতন কানতে কানতে দুজনা ছুটে ছুটে হযরতে আয়েশার দরবারে দৌড়ে চলে যায়। নানি মাকে ডাকছে, নানি মা ও নানি মা আয়েশা আজ সর্বনাশ হয়ে গেছে, আমার মা জননী আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়েদেনা। কমিটি যারা আছেন, ভাই যা আছেন, আপনারা আসেন। হুজুরকে আপনি কোন সময় তালিকা বলছেন না, কি ব্যাপার? কখন আপনাকে নামাবেন বা কি হুজুর কখন আসবেন? কোন আওয়াজ নাই, আপনারা শুধু ঘোরাঘুরি করছেন। আপনারা কে আছেন সিগারেটের সাথে আপনার সাথে কথা বলেন। দরুদ শরীফ আল্লাহ হুম্মা সাল্লে আলি। কেননা আপনার তো চারটে ফজর হল, এখন দুটো ভাই সাহেব আছে, বা আপনাকে বারোটা দশ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহ। কেউ আসেনি? কি বলছে? ভালো হয়েছে তাহলে আমি সাদা একে বলবো, এ কি কোন কথা হবে? আল্লাহুম্মা। তো ফোনে আপনার সরকার সম্পর্কে কল করেননি? ওখানে তোমাদের দাওয়াত আছে নাকি? তার মানে দাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা, বিয়ে বাড়ি ছিল, বাড়ি বিয়ে বাড়ি ছেড়ে
সকলে আসলাম নবী একবার নবী পাকের সামনে যারা ছিটে দিয়ে ঘুম পেয়েছে নবী পাকের সামনে সালাত ও সালাম তো পা পাঠ ইয়া নবী সালাম নামে এ সালা সালাওয়াতুল্লাহ